হে হাজি হরে হন্ত, আজ আমি শোনাব লীলা মজুমদারের লেখা গল্প। লীলা মজুমদার মানে ছোটবেলার মন ভালো করে দেওয়া গল্প। প্রতিবেশীর বর্মি বাক্স, মাকু, টংলিং অথবা গুপির গুপ্তখাতা তার অমর সৃষ্টি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভাইজি লীলা মজুমদার বাংলা শিশু সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। আজ আমরা পড়ব তার লেখা গল্প অনুদিদির বন্ধুরা। উপস্থাপনা এবং শব্দ যোজনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্তক। গল্প পাঠে শাশ্বত এবং প্রজ্ঞাপারমিতা। তবে শুরু করছি লীলা মজুমদারের লেখা অনুদিদির বন্ধুরা। অহিদিদির স্বামী যখন পেনশন নেবার পর গড়িয়া ছাড়িয়ে কোনো এক অজ পাড়া গায়ে নতুন খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলের প্রায় মিনি মাগনার অধ্যক্ষ হয়ে সপরিবারে সেখানে চলে গেলেন, কেউ বলল পাগল, কেউ বলল স্টুপিড, আর বেশিরভাগ বলল ঠিক ওরই উপযুক্ত কাজ হয়েছে। পরিবার বলতে অহিদিদি আর তার বুড়ি শাশুড়ি। অবশ্যই অজ পাড়াগা ঠিক নয়, এককালে ভারী বর্ধিষ্ণ শহর ছিল বোধ হয়। একটা মজা নদী গিয়ে গঙ্গায় পড়ত, নাকি মস্ত বন্দর ছিল। ব্যবসা বাণিজ্যের ঘাঁটি, বড় বড় বজরা এসে নোঙর ফেলত, মস্ত মস্ত ভাঙা ঘাট এখনো দেখা যায়। কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরচে ধরা নোঙর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল। অহিদিদির দেওর ধরণীবাবু বলেছিলেন, কাদার নিচে নিশ্চয় মেলা ডুবো জাহাজ আছে, সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখাবার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলত, তাহলে তিন ডবল লোক চাকরি পেত আর সোনা দানায় সব বেটা ট্যাগ ভর্তি হতো। অহিদিদির স্বামী সুরেনবাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও অহিদিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন। মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না, এখন পুজোর সময় পায়ের কবজি ডোবে না, তলাটা ইটের মতো শক্ত। বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে, তার ওপর দুধের ফরমায়েশ নিতে এসে গয়লা ফিরে গেছিল, মাছের জন্য হাটে লোক পাঠানো হয়নি, তোলা উনুন নিবে টিবে একাকার, গুছিয়ে বসতেই দিন চারেক গেল। এ অঞ্চলটাতে বহু পুরনো পোড়োবাড়ির ধ্বংসাবশেষ, কয়েকটার দুটো একটা মহল মেরামত করে মালিকরা বাসযোগ্য করে রেখেছে, কয়েকটা পড়ে গিয়ে ইটের স্তূপ হয়ে আছে, যত রাজ্যের সাপ খোপের বাস, আর কতকগুলো যে কোনো সময় ধসে পড়বে। সেদিক দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিন্ত বলা যেতে পারে। চারদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বন, যত্নের অভাবে নাকি ফল হয় না, মস্ত মস্ত পুকুর তার পাক তোলা হয় না, মাছের চাইতে ব্যাং বেশি, একটা বেজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির, তাতে কষ্টি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী পূজারি নেই, গয়লাপাড়ার বাসিন্দারা দুবেলা ফুল গঙ্গাজল বাতাসা দিয়ে আসে, এদিকটাই নাকি সেকালে বড়লোক শেঠদের পাড়া ছিল, গুপ্তধন থাকাটা কিছুই বিচিত্র নয়। গয়লারা শেঠদের দুধ জোগাত, ফাইফরমাস খাটত,
মোট কথা, দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধেবেলায় জায়গাটা বেজায় নির্জন হয়ে যেত। তারপর চারদিক ঘুটঘুটে অন্ধকার। কালীঘাটের সরু রাস্তাটাতে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত। এত গায়ে গায়ে বাড়ি যে চোর ঢুকবার জায়গা ছিল না। দিনের বেলা লোকদের হট্টগোল যেই থামত, রাতের লোকদের হট্টগোল শুরু হতো। মাত্র দু ঘন্টার জন্য রাত দুটো থেকে চারটে একটু নিঝুম হতো। এখানে সন্ধে না নামতেই মাঝরাত। সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি, যা দিয়েছে অমনি এসে উঠেছেন। কাছে পিঠে অন্য কেউ নেই, যত রাজ্যের পোড়ো বাড়ি আর মান্ধাতার আমলের আমবাগান। এ বাড়িটারও নয় ভাগ ভেঙে এই একটা ভাগ টিকে আছে, তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে। সেকালে হয়তো এটা কোনো বড় লোকের অন্দরমহলের খানিকটা ছিল। দক্ষিণ দিকে পাশাপাশি তিনখানা শ্বেত পাথর দিয়ে বাঁধানো ঘর, পাশে কলঘর, আর পূব দিকে এই রান্নাঘর, এর মধ্যেই ভাড়ার ঘর। আলাদা ভাড়ার ঘরের কি দরকার, সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না। কালীঘাটে জানালার শিকের ওপর জাল দিতে হয়েছিল, নইলে আকশি ঢুকিয়ে পুরনো গামছা পর্যন্ত নিয়ে যেত। আর এখানে ভুলে সারা রাত পেতলের ঘড়া বাইরে ফেলে রাখলেন। সকালে উঠে দেখলেন ঘড়া তো খোয়া যায়নি, বরং কিছু লাভ হয়েছে। পুরনো গন্ধরাজ লেবু গাছের মগডালের রসটুসটুসে লেবুগুলো কেমন করে খসে পড়ে আছে ঘড়ার ভিতরে। রান্নাঘরের সামনে চওড়া রক, তারপর শান বাঁধানো উঠোন। উঠোনের ধারে কুয়ো, লেবু গাছ, সজনে গাছ, বেল গাছ, আর রান্নাঘরের মুখোমুখি ভাঙা চোরা গোয়াল ঘর। সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে 50-60 বছর আগে। গয়লানি সকালে আড়াইশের আর এবেলা আধশের ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে গেছে। খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আসেন না, একদিক দিয়ে সেটা কিছু মন্দ না। তিনি দুবেলা দুবাটি এক বলকা দুধ খান, সেটা আলাদা করে তুলে রাখা হয়। দুবেলা চায়ের দুধও আলাদা করা হয়, বাকিটা পরন্ত আঁচে বসিয়ে রাখা হয়। আধ ইঞ্চি পুরু সর পরে, সোনালি রং, তাতে চাঁদের গায়ের মতো ফুটফুট দাগ। রাতে সেই সর তুলে মধ্যিখানে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাঁজ করে রাখেন ওহি দিদি। শাশুড়ি এক চিলতে খান, সুরেনবাবু অর্ধেকটা মতো খান। কেউ এলে একটু খায়, কিছু বাকি থাকলে ওহি দিদি চাখেন। রান্নাঘরের দরজায় শিকলি তোলা থাকে, জানলায় বিড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষই নতুন জাল লাগিয়ে দিয়েছেন। সরটি রোজ সুগন্ধি গোল টৈটম্বুর হয়ে থাকে। দুপুরে একটু মাছ তোলা থাকে, রাতে জনতা স্টোভে একটু ছক্কা করেন ওহি দিদি। দুজনার জন্য খানকতক হাত রুটি করেন, কি অল্প তেলে পরোটা ভাজেন। বিকেলে স্কুলের কারখানার ফোরম্যান বাবুর স্ত্রী এসে বললেন, হুমা ভয় করে না দিদি? গোয়াল ঘরের পেছনের দেওয়ালে তো এতখানি ফাঁক, একটা দুটো ছোট ছেলে কি রোগাপানা মানুষ দিব্যি বলে আসতে পারে। আর আপনি কি না দুধেশ্বর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিকলি তুলে ও ঘরে গিয়ে রেডিও শোনেন? বলিহারি আপনাকে। কর্তাগিন্নি তাই নিয়ে হাসাহাসি করছিলেন, কিন্তু রাতে হ্যারিকেন জেলে রান্না করে ওহি দিদি দেখলেন স্বরের
এক পাশ থেকে খানিকটাকে ছিঁড়ে নিয়েছে। মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে। নতুন রং করা দেওয়ালে ছোট ছোট আঙুল মুছেছে। ওহি দিদি কাউকে কিছু না বলে ওই দিক থেকে একটুখানি সর কেটে ফেলে দিয়ে বাকিটাতে চিনি ছড়ালেন। পাথরের বাটিতে তিনজনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাটিটা ডেকচিতে রেখে ঢাকা দিয়ে শিল চাপা দিলেন। চায়ের দুধ খাবার ঘরের ডুলিতে রাখলেন। মনটা খারাপ হয়ে গেল। সকালে গিয়ে গোয়াল ঘরটা দেখলেন। বাড়ি সারানোর জিনিস ছাড়া কিচ্ছু ছিল না, তবে পাশের পাঁচিলে সত্যিই খানিকটা ফাঁক। সুরেনবাবু সেই দিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন। সকালে জেলে বউ 75 পয়সায় এক রাশি ছোট ছোট তেল টসটসে খয়রার মাছ দিয়ে গেল। ওহি দিদি সব কটি তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি করলেন। বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের ওপর তুলে রাখলেন। সন্ধ্যাবেলায় দেখলেন কাশি কাত, নিচে মেঝের ওপর দুটি মাছ পড়ে আছে, শিকে তোলা মাছ বেশ কম। ওহি দিদি একেবারে তাজ্জব বনে গেলেন। সঙ্গে সঙ্গে গোয়ালের দিকে চোখ গেল। গোয়াল ঘরের উঠোনের দিকে দেয়াল ছিল না, খালি ওহি দিদির কোমর অবধি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া। হঠাৎ মনে হলো যেন বাঁশের বেড়ার ওপর দিয়ে দেখা যাচ্ছে আর অনেকগুলো ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার ওপর রয়েছে, অনেকগুলো কালো কালো হাত এ ওকে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা নেবার চেষ্টা করে চলেছে। ওহি দিদির বুক ঢিপ ঢিপ করতে লাগল। আছে তাহলে ছেলেপুলে এই নির্বান্ধ পুরীতেও? কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না, বাড়িটা ছিল শ্মশান। ওহি দিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল। শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলেই ঝাঁটা নিয়ে তেড়ে যেতেন। কেউ আসত না ওদের বাড়িতে, কেউ গল্প শুনতে চাইত না, খাবার চুরি করেও খেত না। বাড়ি নাকি শ্মশান? ওহি দিদি গলা তুলে ডাক দিলেন, কে রে, আমার সর খায়, মাছ খায়। অন্ধকারের মধ্যে ঠেলা ঠেলি চুপ। ওহি দিদি বললেন, আয় গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরিদের দ্বীপের গল্প বলবো। বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে বাঁশের বেড়া টপকে এগিয়ে এলো 8-10টা রোগা রোগা ছেলে মেয়ে। গায়ে তেনা নেই, রুক্ষ চুল, সাদা সাদা দাঁত বের করে ফিক ফিক করে হাসছে। ওহি দিদি গোলাপি বাতাসার কৌটো খুলে বললেন, কাছে আর হাত পা। অমনি 10টা নোংরা নোংরা হাত পাতা হলো। ওহি দিদি একটা করে বড় বাতাসা, একটু করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞাসা করলেন, তোর নাম কি রে? ছেলেটা একটু খোনা বলল, বগেশ। এরা বুঝি তোর দল, দেখ ওসব খাবার দাবারে হাত দিসনি, কেউ ছুলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয়, আমি রোজ তোদের খাবার দেব। বগেশ বলল, কে দেবে? কেন, মুড়ি লজেন চুজ দেব, পান দেব, কুচো নিমকি দেব, নোনতা বিস্কুট দেব, আলু নারকলের ঘুগনি দেব, কুচো চিংড়ি ভাজা দেব, কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না, কেমন? বগেশ মাথা দুলিয়ে সায় দিল। ওহি দিদি জনতা স্টোভ রকে এনে
আটার নেচি কাটতে কাটতে বললেন, এখন খাওয়া হলো তো দে, ওইখানে বসে পড়, আমি তোদের পুরীদের দ্বীপের গল্প বলি। ওরা যে যেখানে ছিল শান বাঁধানো উঠানের উপর বসে পড়ল। ওহি দিদি বললেন, অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্ট ছেলে ছিল, তার মা ছিল না, সৎ মা ছিল। বগেশ বলল, রমেশ না বগেশ। ওহি দিদি বললেন, বেশ তাই হবে, রমেশ না বগেশ। সৎমা বগেশকে খেতে দিত না, পড়তে দিত না, সকাল থেকে রাত পর্যন্ত খাটাত, শোবার জন্য খাট দিত না, রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুত। ওহি দিদি গল্প বলে চলেন, আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে। ক্রমে ওহি দিদির পরোটা ছক্কা রান্নাও শেষ হয়, গল্পও শেষ হয়। আগে একটু জায়গা নিয়ে রেষারেষি, কোঁতকাত এইসব শব্দ হচ্ছিল, শেষের দিকে চুপ। ওহি দিদি গল্প শেষ করলেন, তারপর রক্তাক্ত গায়ে ধুকতে ধুকতে, হাপড়ের মতো হাঁপাতে হাঁপাতে, কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল। অমনি সেই শুটকো বুড়ি নৌকো এসে তীরে ঠেকল, সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগলো, শুটকো বুড়ি হয়ে গেল তার মা। মা মা বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল, দুজনকে নিয়ে নৌকো পরিজের দ্বীপে চলে গেল। গল্প শুনতে শুনতে ছেলে মেয়েগুলো ওহি দিদির পায়ের কাছে গাদাগাদি হয়ে পড়েছিল। ওহি দিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন, আজকের মতো হলো মানে, বুড়ি ঠাকুমার খাবার সময় হলো, কাল আবার আসিস, ঝুড়ি ভাজা দেব আর ঘুটে কুড়ুনির রানী হবার গল্প বলবো। এই বলে রান্নাঘরের দোরে শিকলি তুলে এদিকে ফিরে দেখেন, ছেলে মেয়েগুলো নিমেষের মধ্যে ভেগেছে। আর খাবার চুরি হতো না সেদিন থেকে, আর ওহি দিদিও একা পড়তেন না, সন্ধ্যাবেলার ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল। কোনো চোর বা ভূত বা দুষ্টু লোক ওই ছোঁড়াগুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না। বগেশ আমশি চুষতে চুষতে বলতো, কোনো বেটার ছেলেকে এদিকে আর ঘুরতে দেব না মা। ওহি দিদি গল্প শেষ করে বলতেন, তোরা সব এত রোগা কেন রে, থাকিস কোথায়? বগেশ পুরনো আম কাঁঠাল বনের দিকে দেখিয়ে বলতো, ওই হোতা মোদের আস্তানা। ওহি দিদি বলতেন, ওগুলো কথা বলে না কেন, সব বোবা নাকি? তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত। বগেশ বলতো, নজ্জা পায় জীব কাঁটাদের বড় নজ্জামা। ওহি দিদি বললেন, দূর বেটা, যারা বড্ড কথা বলে তাদের জীব কাঁটা বলে, কাল তালের বড়া করব, তালের ক্ষীর করব, খাবি তো? তাই শুনে সব এ ওর গায়ে গড়িয়ে পড়ল, আর ওহি দিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন। আহা, খেতে পায় না নিশ্চয়, নিশ্চয় পাতার কুড়েতে থাকে, মা বাবাগুলো মানুষ না, অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায়। ওদের সুখী করো ঠাকুর। এমনি করে প্রায় চারটে মাস কেটে গেল। সুরেনবাবুদের জন্য স্কুলের টাকায় চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল। ওহি দিদি বললেন, ওমা বলে কি, পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয়, মাক পলে যাব। ছেলেপিলেগুলোর ওপর বেজায় মায়া, দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল। ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে ওহি দিদির কোনো সন্দেহ ছিল না, প্রাণ ধরে চলে যাবার কথাটা ওদের বলতেও পারছিলেন না। ওদের নিশ্চয়ই কষ্ট হবে, কে খাওয়াবে কালো কালো রোগা রোগা গরিবের ছেলেদের? পৌষ পার্বণে ওহি দিদি
পাটিসাপটা, গোকুল পিঠে, নারকেল নাড়ু, দুধ পুলি করে সবাইকে খাওয়ালেন। সুরেনবাবুর সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন, শাশুড়ি বারণ শুনলেন না, তিনটে পাটিসাপটা, এক বাটি দুধ পুলি খেয়ে ফেললেন। আর সবাই চলে গেলে সুরেনবাবুও তাস খেলতে মুকুন্দদের ওখানে গেলে অহিদিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন, এই বগেশ। অমনি ফিক ফিক করে হাসতে হাসতে দশটা ছেলে মেয়ে হাজির হল। অহিদিদি স্বাদ মিটিয়ে ওদের খাওয়ালেন, তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন। খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে অহিদিদি বললেন, আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি, জানিস বোধহয়। বগেশ সকলের হয়ে বলল, হুম, যাবি নে আমাদের নতুন বাড়িতে? সবাই জোরে জোরে মাথা নাড়ল। অহিদিদি বললেন, আমার দুঃখ হবে বলে আঁচল দিয়ে চোখ মুছলেন, তাই দেখে সব কটা ফোঁচ ফোঁচ করে একটু কাঁদল। তারপর বগেশ বলল, মোড়াও থাকবো নি মা, মোড়াও চলে যাব। কোথায় যাবি রে, পারিস তো আমাদের বাড়িতে আসিস? খুশিতে সব মাথা দোলাতে লাগলো। রান্নাঘরের শিকলি তুলে অহিদিদি ফিরে দেখেন সব পালিয়েছে। ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না, খুব কষ্ট হলো। পরদিন সকালে বাক্স, পেঁটরা, বাসনের সিন্দুক, বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেনবাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিক্সোতে তুলে দিয়ে অহিদিদি স্বামীকে এই প্রথম মিথ্যে কথা বললেন, তোমরা এগো, আমি গয়লা বইয়ের টাকা দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসছি। সমস্ত উঠোন, গাছতলা, গোয়ালঘর দেখলেন, পাঁচিল মেরামত হয়েছিল, কিন্তু যাদের আসবার কথা তারা ঠিকই পাঁচিল টপকে আসত। অহিদিদি আম্বনে ঢুকে অনেকখানি ঘুরে এলেন, কোথাও কোনো কুঁড়ে ঘর কি বস্তি দেখতে পেলেন না। তখন তাদের আর একবার দেখবার আশা ছেড়ে দিয়ে একটা রিক্সো নিয়ে নতুন কোয়ার্টারে চলে এলেন। এর দুমাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবাঙ্কুর বদলি হল, নাতি নাতনিকে অনেক দিনের জন্য অহিদিদির কাছে রেখে গেল। তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসল, এবার নতুন বাড়িতে উঠে এসেছ, এখন বললে দোষ নেই, কি করে পাঁচ মাস ওই হানা বাড়িতে বাস করলে মা, ভেবে পাইনি। সন্ধ্যার পর গ্রামের লোকেরা ওতল্লাতে যায় না, জীব কাটাদের ভয়ে, তোমরা কিছু দেখোনি? অহিদিদি কাঠ হলেন। শাশুড়ি বললেন, কি বলছো বউ, জীব কাটা আবার কি, আমরা কাউকে দেখিনি টেকিনি, কে ওরা? ও মা, শোনোনি ঠাকুমা, ও বাড়ি ছিল এক মস্ত সাদা ঘরে। একবার ভোরবেলায় গয়লাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমনি হট্টগোল করেছিল যে কর্তা তাদের নজনের জিভ কেটে দিয়েছিল। সবচেয়ে বড়টা নাকি পালিয়েছিল, সেও আজ 200 বছরের কথা হবে মা। গয়লা পাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি। তারপর থেকে নাকি রোজ আমবাগানে আর বোল ধরে না। আর আশ্চর্যের কথা কি জানো মা, এক্ষুনি দেখে এলাম গাছে গাছে মুকুল এসেছে। যাই মা, এসব হলে আমরা দুঃখীরা দেবতাদের পুজো দিই। নীলা মজুমদারের লেখা অহিদিদির বন্ধুরা, উপস্থাপনা এবং শব্দ যোজনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত, গল্প পাঠে শাশ্বত এবং প্রজ্ঞা পারমিতা।
আজকের মতন এইটুকুই। পরের বার আমরা আবার হাজির হব অন্য কোনো গল্প নিয়ে হরর হান্টে। ততক্ষণের জন্য গুড নাইট। Like our video if you like it. Please subscribe on this channel, and to get the latest updates on this channel, please click on the bell icon. Please leave a comment in our comment box, and please read our description. Thank you.